বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি মাধ্যম হচ্ছে চ্যানেল আই এই চ্যানেল নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করছে নাম হচ্ছে আইস্ক্রিন এই আইস্ক্রিনে নতুন তিনটা মুভি সহ বেশ কিছু কাজ মুক্তি পাইছে এর মধ্যে দামাল সিনেমাটা মুক্তি পাইছে যে সিনেমাটা আমি মাত্র দেখলাম এই মুভিটা নিয়ে একটু কথা বলি এখন আপনারা বলতে পারেন ভাই বাংলাদেশে থাকেন আপনি বাঙালি মানুষ এতদিন পর কেন দামাল সিনেমা দেখলেন ভাই দেখছি আমার ভাল লাগছে আমি এতদিন দেখি নাই আমার ওই মুভি দেখার প্রতি ইচ্ছা থাকে না ওটিটি রিলিজ হয়েছে পর আমি দেখছি বেশি কথা বলতেছি রায়হান রাফির পরিচালিত সিনেমা দামাল রায়হান রাফির অনেক ইন্টারভিউ দেখছি যখন ওই দামাল সিনেমা বেরোছে উনি এই সিনেমা খুব যত্ন নিয়ে বানাইছে অনেক কষ্টের একটা কাজ অনেক পরিশ্রমের একটা কাজ আরও বহুত কিছু উনি বক্তব্য দিছিল যখন ওই সিনেমাটা বেরোছিল সিনেমা দেখার পর যা বুঝলাম উনি আসলে বক্তব্য যা দিছিল ঠিক আছে মোটামুটি ঠিক আছে মুভির গল্পটা কি থাকে এটা মনে হয় না যে বলার দরকার আছে তো দেখেন খেলাটা হচ্ছে একটা স্পোর্টস ভিত্তিক খেলা এই খেলাটার ভিতর স্পোর্টস দেখাচ্ছে পাশাপাশি মুক্তিযুদ্ধ জিনিসটা রাখছে কিন্তু আমার কথা হলো ভাই স্পোর্টস ভিত্তিক জিনিসটার ব্যাকগ্রাউন্ডে তুমি প্রেম প্রীতি ঢুকাইছো এই জিনিসটা তো আমার ব্যক্তিগত ভালোই লাগে না কেন এটার ভিতরে প্রেম প্রীতি কেন ঢুকার লাগবে পার্সোনাল লাইফ দেখাচ্ছে বেশ ভালো কিন্তু পার্সোনাল লাইফের এর ভিতরে প্রেম প্রীতি জিনিসটা কেন ঢুকান লাগবো পার্সোনাল লাইফটা আরো কমান লাগতো এখানে পার্সোনাল লাইফটা খুব বেশি দেখাইছে যার কারণে আমার বিরক্তি লাগছে আমি ওই সকল জায়গাগুলা স্কিপ করে গেছি ভাই বিশ্বাস করেন ফুটবল খেলার নিয়ে মুভি দেখবো পাশাপাশি মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু এর পরে আবার একটা ঢুকাইছে ভালোবাসা বাসি যে জিনিসটা তো খুবই বিরক্তিকর এরপর আবার নায়ক দুইজন নায়িকাও দুইজন দুইজন নায়িকারে আলাদা আলাদা ভাবে টাইম দিছে এই জিনিসটা খুবই বিরক্তিকর ছিল এরপরে সিনেমার ভিতরে ফুটবল খেলার জন্য যে একটা দল প্রস্তুত করা একটা দল রে ট্রেনিং করানো এই যে সকল জিনিসগুলা এই জিনিসগুলা হচ্ছে সুন্দর ভাবে হয় নাই দেখেন একটা দল ম্যানেজ করার জন্য একটা টিম ম্যানেজ করার জন্য বর্তমান সময় কি পরিমাণ রাখাই তো এটা হয়তো আপনারা বুঝেন তারপর 1971 সালে মুক্তিযুদ্ধর সময় দেশে মুক্তিযুদ্ধ তো চলতেছে সেই সময় একটা দল ম্যানেজ করা সেই দলটারে ট্রেন করা এই সকল জিনিসগুলো খুব ইজিতে হয়ে গেছে মানে জাস্ট ইন্তেকাব দিন আর হচ্ছে পিছনের রেস্টরে বলতেছে সে জাস্ট মুখে বলতেছে আর হয়ে যাইতেছে মানে ওই জিনিসটার সাথে আমরা কানেক্ট করতে পারতেছি না যে আসলে এই জিনিসটা হচ্ছে আ ইন্তেকাব দিনের কথা মনায়েল ইন্তেকাব দিনারে মেকআপ ওরে ভাই রে ইন্তেকাব দিনার মেকআপের যে অবস্থা আমি কি কম এত বাজে মেকআপ করে একটা মানুষের বুড়া বানাইছে বেশ সে বুড়া বানাইছে ঠিক আছে কিন্তু এরকম মেকআপ কেন আমি কেমন এক্সপ্লেইন করি মানে মেকআপের অবস্থা খুবই খারাপ তবে মুভিটা দেখতে দেখতে কিছু কিছু জায়গা ইমোশনালি কানেক্ট হইতে 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 আবার সাইরা গেছে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য যে কিছু কিছু সিন তৈরি করা দরকার তারা চেষ্টা করছিল কিন্তু সেই চেষ্টাটা পুরোপুরিভাবে সার্থক হয় নাই রাইহান রাফি ভালো একটা চেষ্টা করছে কিন্তু ওইনই চেষ্টাটা হচ্ছে এই প্রেমপ্রীতি জিনিসটা বাদ দিয়া যদি হচ্ছে এই ফুটবল খেলার প্রতি আরেকটু বেশি ফোকাস করতে ফুটবল খেলাটা যদি আরেকটু বেশি কইরা দেখাইতো তাইলে জিনিসটা আরেকটু সুন্দর হইতো দর্শকদের আরেকটু ভালো লাগতো তবে দামাল সিনেমাটা বক্স একটা চলে নাই হাওয়া আসতে পারেন তবে আর জিনিস বলতে হয় উনিশশো সালের যে মেকআপ এই মেকআপের অবস্থা খুবই খারাপ কস্টিউম ডিজাইনার মনে হয় ভালো ছিল না এই মুভির একটা ভালো মানের কস্টিউম ডিজাইনার হায়ার ছিল রেহান রাফির উনি সেটা করে নাই কেন বা কিসের জন্য করে নাই সেটা তো আমরা জানি না এই ছিল